আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি পাবল আজকে আমরা গণিত অলিম্পিয়াডে আরেকটি মজার প্রবলেম সলভ করব তো বিগত কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম হচ্ছে একাডেমিক গণিত নিয়ে ক্লাস সিক্স সেভেন এইট তারপর হচ্ছে বিশেষ করে এইচএসসির গণিত নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম কারণ স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কারো পড়াশোনা হচ্ছিল না বাসায় সবাই রিকোয়েস্ট করেছে সেই জন্য আসলে ওই ভিডিওগুলো করা তো তোমরা যারা গণিত অলম্পির ভিডিওর জন্য ওয়েট করছিলে টেনশনে কিছু নেই আমি রেগুলারলি গণিত অলম্পিরে ভিডিও দিব ইনশাল্লাহ তো আমরা আগে প্রশ্নটা পড়ে ফেলি এই প্রশ্নটা যদিও সমাধান এই বইটার মধ্যে আছে কমিউনিট্রিক্স বুঝতে হলে তো বইটা কীভাবে পেতে পারবে আমি বা লিখে দিয়েছি আমরা এখন প্রশ্নটা দেখি একটি লাফ একটি মাছি প্রতি লাফে একটি সরু কাঠির ডানে কিংবা বামে দশ সেন্টিমিটার অতিক্রম করে মাছিটি কত উপায়ে দশ লাফ পর শুরুর জায়গা থেকে ডান দিকে ষাট সেন্টিমিটার অতিক্রম করে আচ্ছা এখানে যে কথাটা বলেছে যে একটা মাছি ডানে অথবা বামে যায় প্রতি লাফে যায় দশ সেন্টিমিটার ডানে গেলেও দশ সেন্টিমিটার বামে গেলেও দশ সেন্টিমিটার এখন মাছিটি 10 লাফ দেওয়ার পর শুরুর অবস্থান থেকে ডান দিকে ষাট সেন্টিমিটার থাকবে এটা কতভাবে হতে পারে তো আমরা চিন্তা করি যে একটা সংখ্যা রেখায় মনে করি সে শুরুতে জিরো অবস্থানে আছে এভাবে করে আমি দশ দশ করে দিই দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আচ্ছা তো সে যদি এক লাফে দশ সেন্টিমিটার যায় দশ লাফে একশো সেন্টিমিটার যাবে জন্য আমি ডান পাশে একশো সেন্টিমিটার দিলাম আর বাম পাশে দিয়ে রাখি মাইনাস টেন মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি মাইনাস ফর্টি আচ্ছা এরকম আর দরকার হবে না এখন আমাকে যেটা বলেছে যে সে শুরুর অবস্থান থেকে দশ লাফ পরে ষাট সেন্টিমিটার আসবে এটার মানে হচ্ছে সে আটবার লাফ দিবে ডান পাশে তাহলে যাবে আশি সেন্টিমিটার আর দুইবার লাফ দিবে বাম পাশে তাহলে আশি সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার বামে চলে আসবে তার মানে সাইট সো এই অবস্থানে আসার জন্য আমরা যেটা বুঝলাম যে সে আটটা লাফ দিবে হচ্ছে রাইটে আর দুইটা লাফ দিবে লেফটে এই জিনিসটা বুঝতে পারলে আমার বাকি কাজ শেষ সো আমি রাইট লিখলাম আটবার এবং লেফট লিখলাম দুইবার এখন এই কাজটা যতভাবে করতে পারে সেটাই হচ্ছে অ্যান্সার এখন এইটা দুইভাবে সমাধান করা যায় একটা হচ্ছে বিন্যাসের ধারণা থেকে আর একটা হচ্ছে সমাবেশের ধারণা থেকে আমি প্রথমে বিন্যাসের ধারণা থেকে সমাধান করার চেষ্টা করি তো এর আগে আমি তোমাদেরকে বলবো যে এই প্রবলেমটার জন্য বিন্যাস সমাবেশের বেসিক আইডিয়াগুলো বোঝার জন্য আমার প্লে দেখতে পারো এবং এই বইয়ের বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে আমি বিন্যাস নিয়ে খুব ডিটেলস আলোচনা করেছিলাম সেটা যদি দেখে আসো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো একদম ইজিলি সলভ করতে পারবে তো এখানে যেটা ছিল আমার আটবার রাইট দুইবার লেফট এখন টোটাল আমি এখন প্রবলেমটাকে যদি একটু চেঞ্জ করে চিন্তা করি যে এইখানে টোটাল দশটা লেটার আছে এদেরকে যতভাবে বিন্যাস করা যাবে তার মানে তার লাফ সেরকম চেঞ্জ হচ্ছে যেমন আমি চাইলে লেফট দুইটাকে শুরুতে দিতে পারি বামের দুইবার গেল মাইনাস বিশ এরপরে ডান দিকে গেল যেমন বামের দুইবার গেলো মাইনাস বিশ এরপরে যদি আটটা লাফ দেয় ডানে তাহলে কিন্তু সিক্সটিতে এসে পৌঁছাবে এভাবে করে তার মানে আবার লেফটটাকে কিন্তু মাঝে রাখা যায় তার মানে এটাকে যতভাবে বিন্যাস করা যাবে ততগুলো হবে অ্যান্সার সো এটার বিন্যাসের একটা সূত্র সেটা হচ্ছে যে যতগুলো আমার বর্ণ আছে সবগুলোর মধ্যে যদি কিছু রিপিটেশন থাকে তখন ফর্মুলাটা হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যারা রিপিট থাকে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ সো পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল যেহেতু দুই রকম রিপিট আছে এখানে টোটাল আছে দশটা তাহলে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর আছে আটটা এইট ফ্যাক্টোরিয়াল এল আছে দুইটা টু ফ্যাক্টরিয়াল সো এটা হবে অ্যান্সার তো এটার অ্যান্সারটা হচ্ছে গত টেন ইন্টু নাইন ইন্টু এইট ফ্যাক্টোরিয়াল নিচে এইট ফ্যাক্টোরিয়াল ইন্টু টু এইট ফ্যাক্টোরিয়াল এল ক্যান্সেল নয় নব্বই ভাগ দুই তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তো এটা গেল হচ্ছে বিন্যাসের কনসেপ্ট থেকে সমাধান এখন সেম প্রবলেমটাকে আমরা সমাবেশের পার্সপেক্টিভে সমাধান করার চেষ্টা করব সমাধান সমাবেশের কনসেপ্টটা কীরকম এখন খেয়াল করি এই যে দশবার সে লাভ দিবে তার মধ্যে তাকে দুইটা লাভ দিতে হবে লেফটে আর বাকি সব রাইটে তো আমরা এখন বের করবো যে কোন দুইটা লেফটে দিবে তার মানে দশটা থেকে সে দুইটা বাছাই করবে দশটা থেকে দুইটা বাছাই করে সেই দুইটা বাছাইয়ে লেফটে লাভ দেবে তো দশটা থেকে দুইটা বাছাই সেটাকে আমরা বলি টেন সি টু আর টেন সি টু মানে হচ্ছে টেন ইন্টু নাইন ডিভাইডেড বাই টু এন সি টু মানে হচ্ছে অ্যান ইন টু এন ওয়ান ডিভাইডেড বাই টু সো এখান থেকে খুব সহজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে পঁয়তাল্লিশ সো ভাবে খেয়াল কর যে আমরা সমাবেশের কনসেপ্টে কিন্তু খুব সহজে করে ফেলতে পারলাম তো বিন্যাস সমাবেশের ধারণা যদি খুব ভালো রকম থাকতে হয় কম্বিউনেট্রিক্স বুঝতে হলে এই বইটা আমি আশা করছি খুবই হেল্পফুল হবে সবার জন্য কজ এখানে অনেক ডিটেলস এক্সপ্লেন করা আছে বিন্যাস এবং সমাবেশের ধারণা নিয়ে তো সবাই আশা করছি সেই বইটা ফলো করবে এবং এই ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে আর আমার বইটা যদি কারো কাছে না থাকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার প্লেলিস্টে লিস্টে বিন্যাসের এবং সমাবেশের জন্য অনেকগুলো ভিডিও আছে প্রায় সত্তর আশিটার মতো ভিডিও আছে সেগুলো দেখলে আশা করছি কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি নেক্সটে আরও অনেক অনেক ভিডিও দিব এই রিলেটেড সেগুলো দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম